পদ্মার তীব্র ভাঙ্গন যেন বেড়িয়ে চলেছে বিলীন হয়ে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শত শত বছরের পুরনো বন্দর মুলফতগঞ্জ বাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিও নদীতে হারিয়ে যাওয়ার পথে ভাঙ্গনের তোরে বাজারের দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে বাজারের আয় দিয়ে সংসার গত কয়েকদিনের ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা ভাঙ্গনের হুমকিতে পড়েছে আরও দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গন আতঙ্কে কেদারপুর ও নড়িয়া পৌরসভার চার নং ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে দেশে হারা হয়ে পড়েছে এলাকাবাসী সরেজমিনে জমিনে এলাকাবাসী সাথে কথা বলে জানা গেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সদরের পাশে পৌরসভার চার নং ওয়ার্ড কেদারপুর ইউনিয়নের তিনশো বছর আগের গড়ে ওঠা উপজেলার সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র মুলফতগঞ্জ বাজারটি নডিয়ার সবচেয়ে বড় বাজার হওয়ায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটিও করা হয়েছে বাজারে রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওই বাজারকে কেন্দ্র করে ওই এলাকার অন্তত বিশ হাজার পরিবার জীবিকা নির্বাহ করেন গত বছর বাজার থেকে পাঁচশো মিটার দূরত্বে ছিল পদ্মা নদী এবছর জুনের দ্বিতীয় সপ্তাহ হতে ভাঙন শুরু হয় ব্যাপক ভাঙ্গনে নদী ইতোমধ্যে দুটি বেসরকারি ক্লিনিক বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা সেই মর্মান্তিক ঘটনায় আজ পর্দাপাড়ের মানুষ আশাহারা হয়ে পড়েছে আই সংসার চলত অনেক পরিবারের এসব দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকেই শরীয়তপুর প্রতিনিধি হাফিজুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এস চট্টগ্রাম